জি5-এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। মা আগে আপনি আপনার ওষুধটা খেয়ে নিন। আর যে কতদিন আমাকে এই ওষুধপত্র খেতে হবে কে জানে। এই নিন মা, এক নিঃশ্বাসে খেয়ে নিন। দাঁড়ান আমি জল দিচ্ছি আপনাকে। তোমরা এখন একটু বাইরে থাকো, ছোট বাচ্চাটির সাথে আমার কিছু কথা আছে। অবশ্যই মা। ছোট বাচ্চাটি, তোমাকে আমার কিছু কথা কইবার আছে। কও রানী মা। এই জীবনে মা আমায় যে আশীর্বাদ করেছেন, তারপর আমার আর কিছু চাইবার নেই। তাও মনে আমার একখানে সাজ জেগেছে জানো। কইব কোনে রানীমা, কোন সাজ অপূর্ণ রাখতে নেই। ছোট বাচ্চা জি, হাতে তো আর বেশি দিন নেই গো। আমার যে এবার পরপার যাওয়ার সময় হয়েছে গো। তাই যাওয়ার আগে শেষবারের মতো মায়ের শিমুখখানা দেখে যেতে চাই। তার জন্য যে সাধনা করার প্রয়োজন তা তো আমি এখন করতে পারছি না। শরীর বাধা হয়ে দাঁড়াচ্ছে, জ্বর জ্বালা রোগ ব্যাধি এসব নিয়ে তো পড়ে আছি। শরীরখানা আজকাল বড় বড় দুর্বল লাগে জানো। তাই আমি কইছিল, তুমি যদি একটি বার আমার নামে মায়ের কাছে পুজো কর, আমার প্রার্থনা মায়ের চরণে পৌঁছে যদি প্রসন্ন হয় আমাকে অন্তিম কালে একটি বার দর্শন দেন, তাহলে যে আমি ধন্য হতাম গো। ছোট বাচ্চাটি, এই সৌভাগ্য কি আমার হবে গো? জি5-এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।